আজকে বৃহস্পতিবার, তাই আজকে আমি মায়ের শাড়ি পাল্টেছি। শাড়ি পাল্টে আমি এরকম একটা শাড়ি পরিয়েছি এখন, কিন্তু পরে আমি একটা সুন্দর শাড়ি পরাবো। আর শাড়িটা পাল্টে দিয়ে আমি আমার একটা ব্লাউজ পিসের থেকে কাপড় টুকরো করে কেটে নিয়ে মাকে পরিয়েছি। এইভাবে আজকে সাজিয়েছি মাকে, বিশেষ কিছু সাজ নয়, একদম ঘরোয়া সাজে মা রয়েছেন। তো পুজো আমার দেওয়া হয়ে গেছে, দেখতে জানি হয়তো অনেকে ভাববে যে মাকে কেন সবুজ রঙের শাড়ি পরিয়েছি, তো কালারে আমার মনে হয় না বিশেষ কিছু এসে যায়, কারণ যেমনই কালার হোক ধোয়া পরিষ্কার একটা কাপড়ই মাকে আমি পরিয়েছি। আর ইচ্ছে রয়েছে আরও ভালো করে শাড়ি বানিয়ে মাকে পরাবো, আর কেনা শাড়ি আমার ঠিক ভালো লাগছে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বেঙ্গলি ব্লগার কাকলি। আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার বিকেলবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আগেই দেখালাম পুজো, তো পুজো শুধু করিনি, আজকে সারাদিন অনেক কাজকর্মই করেছি, রান্নাবান্না সবই হয়েছে, তবে অফ ক্যামেরা। আর ছেলে আজকে স্কুলে যেতে পারেনি, তার কারণ ছেলে গতকাল টিউশন পড়তে যাওয়ার পথে একটু হোঁচট খেয়েছে, পায়ে প্রচন্ড লেগেছে, মানে ছুলে গেছে, পায়ের তলাটায় যেহেতু অনেকটা ছুলে গেছে, মানে একদম চলটা উঠে গেছে, তো সেই জন্য আজকে স্কুলে যেতে পারেনি, কারণ ওই জুতো পরে যেতে হবে স্কুলে, ওটা একটা সমস্যা। স্কুলে যদি কোনো বাচ্চার পা লেগে যায় পায়ের উপর তাহলে আরও সমস্যা। তবে এখন গেছে টিউশনে, কিন্তু টিউশনে গিয়ে আবার জানা গেল যে আজকে মিস পড়াবে না, তো ফেরত আসছে। আর আমি এদিকে ব্লগটা স্টার্ট করে দিলাম, কারণ আমার দুটো জিনিস এসছে, সেই দুটো জিনিস তোমাদের দেখিয়ে আমি স্টার্ট করে দিতে পারি ব্লগটা। দেখো, এই একটা বক্স আর এই একটা মিনি প্যাকেট, তো এই দুটোই এসছে। আমাদের পাড়ার পুজোর মাইক কিন্তু এখনো বন্ধ হয়নি, এখনো বেজেই চলেছে, তাই খুব সতর্কভাবে আমাকে কথা বলতে হচ্ছে। আজকে রাত্রিবেলা ভাষণ হবে, গতকাল বললাম ধামাকাদার অনুষ্ঠান হয়েছে, যদিও আমি একটুও যাইনি, মানে আমার কোনো প্রেজেন্সই ছিল না সেই ধামাকাদার অনুষ্ঠানে, আর আজকেও হয়তো আর যাওয়া হবে না, রাত 12টার সময় ওরা ভাষণ দেবে। আর রোববারে করা হয়েছে এখানকার কালী পুজো উপলক্ষে খাওয়া দাওয়ার ব্যবস্থা, ভেজ খাওয়া দাওয়া হবে, তো সেদিন যাবো ডেফিনেটলি, কারণ এক্ষুনি চাঁদা দিয়ে দিলাম খাওয়া দাওয়া উপলক্ষে আলাদা করে, তো সেটা যাবো। আর আজকে আমি কেন ব্লগটা এখন স্টার্ট করলাম, মানে বিকেলবেলা স্টার্ট করার কারণটা কি, সেটা হলো বিকেলবেলা আমি ভাবলাম যে ফেস্টিভ সিজন তো চলে গেছে, তাতে কি আছে, ফেস্টিভ সিজন চলে যাবে আবার আসবে, তাছাড়া জগদ্ধাত্রী পুজো রয়েছে, এরকম তো আরও বিভিন্ন কিছু চলতেই থাকবে, জন্মদিন, বিয়েবাড়ি, গৃহপ্রবেশ, এসবও তো বিভিন্ন অনুষ্ঠান, এগুলো চলতে থাকবে, তো সেই জন্য পুজো চলে গেছে বলে মন ভারাক্রান্ত করার কোনোই কারণ নেই। কোনো জিনিস যদি দিনের পর দিন চলতে থাকে তখন কিন্তু আর আনন্দটা থাকে না, কারণ তাহলে সবই একঘেয়ে হয়ে যায়, তো সেই জন্য কিছু তো যেতেই হবে আবার নতুন কিছু ফিরে আসার জন্য। বাই দ্য ওয়ে, যখন দেখবে এরকম পুজো টুজো শেষ হয়ে যায় আবার নতুন করে দিনটা শুরু করতে হয়, তখন বেশ ভয় লাগে না? আমার কিন্তু দারুণ লাগে, মনে হয় যেন দারুণ লাগে, মনে হয় যেন পুরোনো রুটিনটাই নতুন করে আবার যেন দেখছি, আবার যেন নতুন নতুন লাগছে, যেমন অনেক দিন বাইরে বেড়াতে গেলে যখন ফিরে আসি তখন বাড়িটা যেরকম নতুন নতুন লাগে সেরকম ঠিক লাগছে। আমার তো লাগে, তোমাদেরও নিশ্চয়ই অনেকের লাগে, তাই না? এখন যেটা করতে বসেছি সেটাকে করে নিই, কারণ গল্প নিয়ে বসলে ব্যস হয়ে গেল। দেখি কি এসছে, অনেকদিন আগেই অর্ডার করেছিলাম আর এসে গেছে, কিন্তু কালী পুজোর না, এসছে এটা ভূত চতুর্দশীর দিনে, কিন্তু আমার এখনো খোলা হয়নি, কালী পুজোর ঠিক আগের দিনে এসছে। কি আছে আমি জানি এটা, কিন্তু ওই ছোটো প্যাকেটটা কি আছে ঠিক মনে করতে পারছি না, খুলে দেখতে হবে। এই হচ্ছে বক্স, খুলে দেখাচ্ছি, খোলা হয়ে গেছে। এটা এটা কি বলতো, বুঝে গেছো নিশ্চয়ই অনেকে? অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে আমার যে প্লাস্টিকের মশলাদানিটা রয়েছে সেটাকে চেঞ্জ করার, সেটাই করেছি, করে ফেলেছি। এটা হচ্ছে স্টিলের একটা মশলাদানি, এ দেখো কালারটা হচ্ছে ইয়েলো। ইয়েলো কালার নেওয়ার কারণটা হচ্ছে যে এর মধ্যে যদি হলুদের দাগ লাগে তাহলে সেটা বোঝা যাবে না। অন্য কালারও আছে, আমি লিঙ্কটা অবশ্যই এটার দিয়ে দেবো, কারণ যারা তোমাদের প্লাস্টিকের কন্টেনারগুলোকে স্টিলের কন্টেনারে কনভার্ট করতে চাইছো তাদের জন্য কিন্তু এটা ভীষণ সুন্দর একটা অপশান। আর বাটিগুলো খুব সুন্দর, বাটিগুলো দেখো ভ্যারাইটিস কালার, আমি দেখিয়ে দিচ্ছি। এ দেখো, এর ভেতরে মোট একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা বাটি রয়েছে, তো সাতটা বাটি মশলা রোজকার মশলার জন্য একদমই এনাফ, আর আমি তো ভীষণই কম মশলা খাই, তোমরা জেনেই গেছো এতদিনে, তো এর মধ্যে বাটিগুলো কিন্তু ভ্যারাইটিস কালারের রয়েছে। আর এ দেখো স্পুনটা আবার পিঙ্ক, তোমাদের দেখাচ্ছি কি কি কালারে আছে, দেখো এ দেখো হোয়াইট, এটা হচ্ছে হোয়াইট কালার, কালার থাকবে কি না আমি বলতে পারছি না,
তবে ইউজ করতে করতে অবশ্যই তোমাদের রিভিউ দেব। এটা ইয়েলো পিঙ্ক, ভেতরটা স্টিল কালারই আছে, পিঙ্ক মানে দুটো পিঙ্ক, একটা ইয়েলো একটা হোয়াইট আর তিনটে স্কাই। একটা দেখিয়ে দিচ্ছি খুলে, এ দেখো তিনটে স্কাই, আমার খুব পছন্দই হয়েছে বলতে গেলে। আর এটার প্রাইসটা নিয়েছে 1200 টাকা মতো। তোমাদের যদি কারো প্রয়োজন হয় তোমরা নিয়ে নিতে পারো, লিঙ্ক দিয়ে দেবো আমি অবশ্যই, কারণ এটা খুবই ভালো জিনিস আমার মনে হলো, তো এটার লিঙ্কটা আমি নিজের থেকেই দেবো, চাইতে হবে না, ভুলে গেলে একবার রিমাইন্ড করে দিও, ডেফিনেটলি দিয়ে দেবো। তো কেমন লাগলো তোমাদের আমার এই মশলাদানি, যেটা ওপরে কিন্তু গ্লাস রয়েছে দেখো, এখান থেকে সব মশলাগুলো দেখাও যাবে। না করবা চৌথ না, কিন্তু এটা দিয়ে করবা চৌথও করে নিতে পারো, এই দেখো। ও না করবা চৌথে এখানে নেট লাগতো, এটা কাঁচ আছে, যাই হোক ছাড়ো, এটা আমি কাল থেকে ইউজ করতে শুরু করে দেবো, ভীষণ পছন্দ হয়েছে আমার। তো এই হলো আমার একদম পছন্দের মনের মতো একটা জিনিস। আচ্ছা এবারে আমি ছোট প্যাকেটটা দেখাচ্ছি, অর্ডার করেছি কালী পুজোয় আর এখন চলে এসছে ফেয়ারি লাইট। এটা হচ্ছে ব্যাটারি অপারেটেড, এনিওয়ে নো প্রবলেম। এ দেখো স্ট্রিং লাইট, আমি দুটো নিয়েছি, এই আর একটা দেখিয়ে দিচ্ছি দুটো। এই দেখো তিনখানা ব্যাটারি লাগাতে হবে, পেন্সিল ব্যাটারি লাগিয়ে এটা চালাতে হবে। জ্বালিয়ে আমি অবশ্যই দেখিয়ে দেবো, আমি মাঝে মাঝেই করতে থাকি ঘরের মেক ওভার, তার জন্য কোনো ফেস্টিভ্যাল আমার লাগে না, যখনই মনে হয় মুড হয় করে ফেলি। তো সেরকম মুড হলে তোমাদের অবশ্যই আরেকবার দেখিয়ে দেবো। এখন আমি রেখে দিচ্ছি আবার প্যাকেটে ভর্তি করে, আর এখন চলো করবো একটা DIY। চলো তাহলে চলো এখন হয়ে যাক ডু ইট ইয়োর সেলফ, অর্থাৎ DIY। বসে গেছি ডু ইট ইয়োর সেলফ করে একটা এমন কিছু বানাতে যেটা আমি নিজেই বানাবো, কোনো কেনা টেনা নয়, বানিয়ে আমি ওয়াল সাজাব। তো এর আগে তো দেখেই নিয়েছো আমি কিভাবে প্লাস্টিক ভাগা অভিযান করলাম, রান্নাঘরে স্টার্ট করেছি আর কি স্টিলের মশলাদানি এনে। এবারে আমি পেপার ইউজ করে একটা DIY করবো, আর এর জন্য আমার লাগছে ধরো জামা কাপড়ের ভেতরে কিংবা কোনো জিনিস যখন আমরা কিনে আনি তার ভেতরে এই এই ধরনের কাগজগুলো ব্রাউন পেপার একটু মোটা টাইপের পেয়ে যাবে। আর এই পেপার তো আমাদের সবারই বোধ হয় বাড়িতে থাকে, এই দুটো জিনিস। আর লাগবে ফ্যাব্রিক কালার, এই যে আমার এই ফ্যাব্রিক কালারের ভান্ডার নিয়ে বসেছি। আর লাগবে আঠা, এই যে আঠা আর কাঁচি, আর একটা পেন্সিল বা পেন। এই হচ্ছে আমার ইনগ্রিডিয়েন্টস আমার জিনিসটা বানানোর জন্য। ওদিক থেকে বেশ আলো আসছে, আমি এটা একটু বন্ধ করে দিই, দেখতে সুবিধা হবে। শুরু করে দিই DIY আজকে, কিন্তু বলে দিচ্ছি আজকে নেক্সট ডে, রান্না বান্না আমার হয়ে গেছে, আমি এখন এইসব করতে বসেছি, দেখা যাক কি হয়। বিকেলবেলা যেতে হবে এই পাড়াতেই, মানে নেইবার এখন হবে তারা, আগে তারা নেইবার ছিল না আমাদের, তো নিমন্ত্রণ করেছে গৃহপ্রবেশে, তো সেইখানে যাবো বিকেলবেলা। তার জন্য আবার একটা গিফট আনতে হবে, স্বাভাবিক, কারণ গৃহপ্রবেশে যদি একটা কিছু ঘর সাজাবার দিই তাহলে বেশ ভালোই লাগবে আমার মনটা। তার আগে এটা করে ফেলি, চলো একেবারে কাজটা শুরু করি। আর এটা হাফ করে তারপরে আমি যাব, আরও কিছু কাজকর্ম সেরে এসে পরে আবার বসবো এটা নিয়ে, কারণ একটু শুকোনোর ব্যাপার আছে। এই যে দেখো আমি পেপার নিয়েছি, এই পেপারটা রেখেছি যাতে রং টং করলে মেঝেতে না পড়ে, এরকমভাবে পিস পিস করে কেটে নিয়েছি, ঠিক এরকম সাইজ। ঠিক আছে, নারকলের যে পাতার ভেতরের যে শীষটা থাকে সেই একটা শলা নিয়েছি, নিয়ে আমি প্রত্যেকটা পেপারকে গোটাবো, দেখে নাও গোটানোর স্টাইলটা। এই কাঠিটার মধ্যে পেঁচিয়ে নিচ্ছি, দেখতে পেলে একটা পেপারকে আমি একদম এরকম সরু একটা পাইপের মতো করে নিলাম। এই যে পেপারের লাস্ট যে মাথাটা, এখানে একটু আঠা দেব, এই মাথাটাকে এইভাবে জয়েন করে দেবো, হয়ে গেল। এবার এই কাঠিটা কিন্তু এখান থেকে বার করে নেব, এটা কিন্তু কয়েকবার করতে করতে তোমাদের অভ্যেস হয়ে যাবে, প্রথমবারে হয়তো একটু অসুবিধা হবে করতে, কিন্তু খেয়াল রাখবে এই কাঠিটা যেন লুজ থাকে, তাহলে টেনে বার করতে সুবিধা হবে। এবার আমি এই চারটেকে কালার করব, তোমরা তোমাদের চয়েস মতো যে কোনো কালার করতে পারো, আমি এখানে করছি এই কালারটা, দেখো। এবার এগুলোকে আমি
শুকানোর জন্য রেখে দেব। আর এর মাঝখানে আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে একটা পেন নিয়ে আসো। দেখো এবারে আমি এই যে ব্রাউন পেপার এটা নিলাম, নিয়ে এর উপর একটা ডিজাইন ড্র করব। দেখো এই রকম একটা পাতা কেটে নেওয়ার পর এই পাতাটাকে এরকম ভাবে বসিয়ে এর উপরে আমি ছাপ দেব, ছাপ দিয়ে এরকম আরো বেশ কয়েকটা পাতা আমি কেটে নেব। এই দেখো আমার বেশ কিছু পাতা কাটা হয়ে গেছে, এবার একটু অন্য সাইজের পাতা আমি কাটবো। তাহলে দেখো এই চারটে পাইপ আমি কালার করেছি, আর এখানে 1 2 3 4 5 6টা এই ধরনের পাতা কেটেছি এরকম, আর এরকম পাতা কিছু কেটেছি, 12টা এরকম পাতা কেটেছি। তো এরপরে এগুলোকে কালার করব, চলো কালার করে নিই। কালার করার জন্য আমি নিয়েছি রেড ফ্যাব্রিক কালার। দেখতে পাচ্ছ কি সুন্দর কালার হলো। আমি বলে দিই শুকোনোর পর আরেকবার তোমরা কালার করবে, মানে ডবল কোট করবে। দেখো শুকিয়ে গেছে, তারপর আমি আরেকবার ফেব্রিক কালার মেরে দিচ্ছি, তাতে খুব সুন্দর কালারটা আসছে। দেখো লাল টকটকে কালারটা আনার জন্য তাই কয়েক কোট দিতে পারো, আমি এখানে 2 কোট দিয়েছি। দেখতে পাচ্ছ এখন এগুলো রয়েছে, এবার আমরা লাঞ্চ করে এসে বাকিটা করব। এগুলো এখানে রইলো পড়ে। দেখো এখানে পাতাগুলি মোটামুটি রং করা রেডি এবং শুকিয়েও গেছে, এবার আমি সেট করে দেখাচ্ছি। আমি গ্লু গানের সাহায্যে লাগাবো। এখানে আমি সব পাতাগুলো রাখলাম, এবার আমি ডালগুলোকে সুন্দর করে অ্যারেঞ্জ করব। এইভাবে আমি আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি। দেখো আমি গ্লু গানের ইউজ করছি, এই যে লাইট জ্বালিয়ে দিয়েছি, দেখো লাইট জ্বলছে মানে সুইচ অন হয়ে গেছে। এবারে এখান থেকে আঠা বেরোবে গরম গরম, একটু টাইম লাগবে। সারা দুপুর ধরে তাহলে তৈরি হলো আমার ডু ইট ইউর সেলফ। তো মোটামুটি সব রেডি করে ফেলেছি, এবারে আমি আঠা দিয়ে লাগাচ্ছি। গ্লু গান গরম হতে দিয়েছি, গরম হয়ে গেলেই আমি আঠা দিয়ে এক এক করে সবগুলো চিপকে দেবো। তাহলে দেখতে থাকো। এবার আমি একটা একটা করে পাতা লাগাচ্ছি। এবার দেখে বলো কেমন হয়েছে আমার এই একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে DIY। এভাবে তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো, দেওয়ালটা ভীষণই ভালো লাগে আর খুব ইজিও করা। আজকে অর্ক স্কুলে যেতে পারেনি, কারণ ওর পায়ে ব্যথা আছে। সেজন্য আজকে সারা দুপুর মিলে অর্ক আর আমি এইরকম একটা সুন্দর জিনিস বানিয়ে ফেললাম। এবার আমি দেয়ালে চলো সেটও করে দেবো। চলো শুকিয়ে গেছে, চলো দেখি কেমন দেখতে লাগে দেয়ালে সেট করলে। তার জন্য আমি এই যে এই আঠাগুলো ইউজ করব, যেগুলো হচ্ছে ওয়ালে ইউজ করলে কোনো ক্ষতি নেই, সেগুলো আমি ইউজ করবো।
কালী পূজার আগে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা DIY, অর্থাৎ আমি নিজের হাতে একটা জিনিস বানিয়ে আমি দেওয়ালে অ্যাড করব। কালী পূজোর মেকওভারে একটা DIY থাকবে না মনের মতো, সেটা তো হতে পারে না। তো আজকে এখন আমি তোমাদের করে দেখাচ্ছি যে এই ওয়ালটাতে আমি কি DIY করে লাগাতে চলেছি, দেখতে থাকো। কিন্তু তখন আর এত কাজের মধ্যে সেটা করা সম্ভব হয়নি, কিন্তু আজকে একদম করেই ফেললাম অবশেষে। তো এবার আমি দেওয়ালে কিভাবে সেট করব জিনিসটা সেটা তোমাদের দেখাচ্ছি। যে এইগুলো আমি কিনেছিলাম আগেই, এটা হচ্ছে আঠা টাইপের আর কি, এটাকে কি বলে যেন কি বলবো, ওয়াল ফ্রেন্ডলি একটা গাম। এই যে এর পেছনে পেছনে আমি আঠাটা সেট করে দিয়ে আমি ওয়ালে লাগিয়ে দেব, ওয়ালে লাগিয়ে দেব। তো দেখো কেমন লাগছে, দেখিয়ে দিচ্ছি সামনে থেকে। এইবারে দেখো নিচে আমি এই ট্রিটা, যেটা শুকনো ডাল দিয়ে আর ফেরি লাইটস দিয়ে আমি তৈরি করেছি, এটা তার নিচে রেখে দিলাম, তাহলে আরো সুন্দর দেখতে লাগছে। দেখো তোমাদের কেমন লাগছে। দেরি কেন, হাতের সামনে পেপার এরকম কাগজ তো হামেশাই পড়ে থাকে, তাহলে শুরু করে দেবো একটা মাথা থেকে বার করে সুন্দর একটা জিনিস, অথবা এটাই করে ফেলো তাহলে আজকের মতো। নোটি কাজটা হলো কিনা আমি বলতে পারছি না, কিন্তু আমার গল্পটা কিন্তু এখানেই শেষ হলো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টেক কেয়ার অল অফ ইউ।